সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হয়েছে সন্ধ্যায় ঢাকা ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে উল্লাপাড়া থানার উপপরিদর্শক মোশাররফ মোশারফ হোসেন বলেন প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি এদিকে দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে